অন্যান্য ধর্মে নারীকে কি মর্যাদা দিয়েছে হিন্দু ধর্মের নারী জন্মগত ভাবেই একটি পাপিষ্ঠ সত্তা দুই বৌদ্ধ ধর্মের নারী অমঙ্গলের প্রতীক তিন চীনাদের নিকটে নারী হলো দুঃখের প্রশ্রবন কিন্তু একমাত্র ইসলামী নারীকে তার মর্যাদা নিয়ে চলে গেছে আর কোন সভ্যতা নারীর এই উচ্চ সম্মান দেয়নি সাময়িকভাবে জান্নাতে চলে গেল স্ত্রী যেতে পারলো না এতে দুর্ভাগ্যর নাই আরে বাংলাদেশের ইতিহাস দেখেন দুইজন পুরুষ মানুষের শাসনের পরে দুইজন মহিলা প্রধানমন্ত্রীর শাসন হলে বাংলাদেশের অবস্থাকে আগাচ্ছে ভালো হয়েছে না আর নষ্ট হয়েছে ও নষ্ট মানে চূড়ান্ত নষ্ট একবার শেষ মহিলাদের क्वेश्चन করলো এই দাইত্য আল্লাহর পাক দেনে রনগরি ধ্বংস হয়ে একটা মহিলার কারণে হেলে না একটা মহিলার ইজ্জতের জন্য

حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد {أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم سورة النساء سورة الشهيد جابت الحمد صلى الله رب العالمين الجنة وجابت صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة গত জুমাতে পূর্ণ শিলা নারীর এগারোটি বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করেছিলাম আজকে নারীর সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করব গভীর মনোযোগ শুনতে হবে বিষয়গুলো লম্বা ব্যাখ্যা কবে কম আল্লাহ বলছেন পুরুষেরা হচ্ছে নারীদের উপরে কর্তৃত্বশীল বা অভিভাবক কারণ বিমা ফকদা তাদেরকে একে অপরের উপরে আল্লাহাক শ্রেষ্ঠত্ব দান করেছেন অবীমা ফিলাম আলহামী দ্বিতীয় কারণ হলো পুরুষেরা ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে তারা তাদের সবাই সম্পদ ব্যয় করে স্ত্রী সন্তান সংসার পালনের জন্য এই দুটি মৌলিক কারণে পুরুষদেরকে শ্রেষ্ঠতা দিয়েছিল আল্লাপ নারীদের উপরে কেন নাজিল হয়েছিল আয়টি তার প্রেক্ষাপট শুনে রাখা ভালো সাহাব্দ রবি গেলেন তার খাজরা স্ত্রী অবদ্ধ হয়ে গেছিল হাবিবাবেন তে সাহেদ খুব মহিলা ফলে তিনি তাকে একটা থাপড় মেরেছিলেন তখন তিনি আল্লাহ রসুলের কাছে এসে বিচার দিলেন উনিও মুসলমান তা আল্লাহ রসুল বললেন বায়না কমল কেসা তোমরা তোমাদের উপরে বিচার হলো কেসা নাও অর্থাৎ ও তোমাকে চড় মেরেছে তুমি তাকে একটা চড় মারো এইবার যখন ওই মেয়েটি তার বাপকে সাথে করে নিয়ে তার স্বামীকে থাপ্পড় মারার জন্য যাচ্ছে রাস্তায় আয়াত নাজির হয়ে গেল যে না স্বামী স্ত্রীকে চড়ানো মেরেছে বলে স্ত্রী স্বামীকে চড়ানো মারবে এটা হবে না হবে না রাস্তার মাঝখানে আয়াত নাজিল হয়ে গেলো ফাংসার ফাদমা আবিহা নিয়ে ধাতক্ষণ উপর নজর আয় অকল আল্লাহর রাসূল কি বললেন আরাত আমি একটা চিন্তা করেছিলাম কিন্তু আল্লাহ চিন্তাটাই উত্তম তোমার সেটাই মেনে নাও তখন তিনি আগের হুকুমটা বাতিল করলেন যে না স্বামীকে চড় মারা যাবে না এটা দিয়ে বোঝা যাচ্ছে যে স্বামী প্রয়োজনে স্ত্রীকে লঘু লঘু দণ্ড দিতে পারে চেহারা বাদ দিয়ে যে কোনো স্থানে তাকে মারতে পারে যেন অতিরিক্ত বা অতিরঞ্জন কিছু না হয় তাকে ঘরের মধ্যে অন্য সেগুলা বিছানা পৃথক করে রাখতে হবে তার সাথে কোনো সম্পর্ক থাকবে না থাকবে না আর বেশির বেশি বেশি সামনের প্রহার করা যাবে এর বেশি নয় এর পরেও যদি সে পরিবর্তন না হয় তার মধ্যে তাকে তালাক দিতে হবে কিন্তু দৈহিকভাবে চূড়ান্ত কষ্ট দেওয়া যাবে না কারণ হচ্ছে দুটা পুরুষের দৈহিক সক্ষমতা যত চেষ্টাই করুক নারী কখনো পুরুষের সমান দৈহিক শক্তির অধিকার হতে পারবে না এটা আল্লাহ দেওয়া বিধান দ্বিতীয়ত পুরুষের ব্যবস্থাপনা কৌশল সংসার পালনের যে ব্যবস্থাপনা কৌশল এক্সিকিউটিভ পলিসি পুরুষের আছে নারীর দূরদর্শিতা নাই তিন জ্ঞান ও প্রজ্ঞা নারীর চাতে পুরুষের বেশি ভবিষ্যতে কী হবে এটা করলে তা পরিণতি কী দাঁড়াবে সামাজিক পরিণতি কী দাঁড়াবে সব বিষয়ে নারীর চাতে পুরুষের বেশি এবং চরিত্রগত কঠোরতা নারীর চরিত্র হলে কোমল কোমল দিয়ে কখনো দেশ শাসন করা যায় না এখানে পুরুষের চরিত্রগত কঠোরতা আছে সে একটা বিশ্বাস করে টিকে থাকতে পারে নারীতে পারে না দুই নম্বর নারীর ষষ্ঠ দুর্বল তার দৈহিক দুর্বলতার কারণে সে এটা পারে না তার মধ্যে কোমলতা বেশি তার তার সন্তান গুরু দায়িত্ব রয়েছে এবং তার স্বভাবগত সরলতা রয়েছে নারীকে যে কোনো ফাঁদে ফেলা যায় এগুলো থেকে পুরুষ অনেকটা মুক্ত এই মৌলিক দুটি কারণ আল্লাহ এখানে ব্যাখ্যা করেছেন আর শেষেরটা বলছেন হবদুল্লাহ বাউদ বাহ তারা তাদের সম্পদ ব্যয় করে স্ত্রী সন্তানের প্রতিপালনের জন্য একটা মৌলিক বিষয় চলে আসছে নারীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপরে নারীর মৌলিক দায়িত্ব সন্তান প্রতিপালন সংসার পরিদর্শন যেগুলো হাদেশে ব্যাখ্যা এসেছে যেগুলো আর একটা বড় বিষয় হচ্ছে নারী হলো গোপন বস্তু তার জন্য অনেক কিছুই করা সম্ভব নয় যা পুরুষের জন্য করা সম্ভব গোপন বস্তু গোপনেই থাকবে জাহির হলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে আর সেই কারণে সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না দুষ্টমতি স্ত্রীদের আদর্শ সোহাগের জন্য নিজ ঘরে বিছানায় পৃথক করা অথবা চেহারা অন্যত্র অন্যতারের অনুমতি রয়েছে কুত্রী বলছেন ফায়েদা তো নারীর উপর পুরুষের কর্তৃত্বশীল করার যে উপকারিতা নারীদের উপরেই সেটা ফিরে আসে অর্থাৎ নারীকে রক্ষা করার জন্যই পুরুষ তার জীবন দেয় যার ইতিহাসের পাঠক তারা জানেন প্রয় নগরী ধ্বংস একটা মহিলার কারণে হেলে না যারা আগের ছাত্ররা পড়েছে এখন ছাত্রগুলো নাই একটা মহিলার ইজ্জতের জন্য পুরো দেশ ধ্বংস হয়ে গেছে মায়ের সম্মানের জন্য চারজন লোক দাঁড়িয়ে আছে তার ছেলে তার ভাই ভাই তার স্বামী তার বাপ তার চারজন পুরুষ লোক একটা নারীকে সেফ গার্ড হিসেবে দাঁড় করে দিয়েছে এই চারজন না মারা পর্যন্ত একটা নারীকে হাত ধার ক্ষমতার এগুলো আল্লাহ করতে বিধান অস্বীকার করলেও সে নিজেই মানবে উপায় নেই তার অতএব নারী ও পুরুষ শশ স্থানে থেকেই উভয়কে সাধ্যমতো দুনিয়া ও আখরাতের পাথ সঞ্চয় করতে হবে গাড়িতে আমরা যাতায়াত করছি সবসময় দুটো চাকা দুই পাশে থাকে যদি দুই চাকা এক পাশে দাও গাড়ি চলবে যত দামি চাকা বানাও লাভ হবে না দুই পাশে রাখতে হবে নারী পুরুষকে দুই পাশে রাখতে হবে এক না। ঠিক অমনি করে এই যে ইলেকট্রিসিটি চলছে এখন নেগেটিভ পজিটিভ দুটো তো আর না দুটো তারকে একসাথ করে দি বাস যাবে না তো নারী পুরুষের সম্পর্কে হচ্ছে নেগেটিভ পজিটিভ মতো দুটি সত্তাকে দুই দুইভাবে তৈরি করেছেন এটা তারই বিধান তার বিধান লঙ্ঘন করলে পৃথিবী ধ্বংস হবে যেটা হচ্ছে এখন নারীদের ভরণ দায়িত্ব মূলত পুরুষের উপরে নারীরা সুযোগ সুবিধা পেলে সময়ে পেলে এবং তার মূল দায়িত্ব পালনের জন্য কাউকে পেলে তেমন অনেকের মেয়ে বড় লেখাপড়া করেছে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়ে গেছে বাড়িতে দেখেন যে তার মেয়ে বা না পাশ্চাত্য বিশ্ব এখন ধ্বংস হচ্ছে কেন তারা চাইল্ড হোম বানিয়েছে ওল্ড হোম বানিয়েছে সব কর্মজীবী স্বামী কর্মজীবী স্ত্রীও কর্মজীবী যাওয়ার সময় বাচ্চা রেখে যায় চাইল্ড হোমে মানুষের কি কর্মজীবী পুরুষ পুরুষ নারী নারী এক পর পর জায়গায় বসে সারা দিন তারা কাজ কাম করে তাদের মধ্যে লজ্জার বান্ধন আস্তে 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 ঢিলা হয়ে যায় ওদিকে বাচ্চা থাকে চাইল্ড হোমে সে বাপ মার স্নেহ ভালোবাসা পায় না

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব ফালতু ফালতু ভাষা বের হয়েছে ভালো হয়েছিল যখন টুইনটার হামলা হয়েছিল না এগারো সেপ্টেম্বরে ওই সময় আমেরিকার মেয়েরা সব বিয়ে করা শুরু করেছিল ভয় ছেচল্লিশ পার্সেন্ট মেয়ে তারা বলছিল আমরা বৈবাহিক জীবন যাপন করবো আর চাকরি বাড়ি করবো না এটা বাড়তে বাড়তে বান্ন শতাংশ পৌঁছে এরকম ঘন ঘন মায়ের হলে ওরা সোজা হয় বৈষম্যের মাঝে ঐক্য নারী পুরুষ নিঃসন্দেহে দুটির আলাদা সত্তা কিন্তু ঐক্য আছে উভয়ের সৃষ্টিগত স্বভাবগত বৈষম্য থাকলেও উভয়ের পরলৌকিক লক্ষ্য একই। উভয়েরই লক্ষ্য জান উভয়কে মরতে হবে এবং উভয়কে পরকালে যেতেই হবে এতে কোনো কোনো ঠেকানো ক্ষমতা কারণে যতই ওষুধ খাওয়ান আপনি লাভ হবে না মরতেই হবে এবং আপনাকে আল্লাহকে হাজিরা দিতেই হবে ذكرته عمره شهتين شكلني عمره جابو. الله من آملا ساله إن ذكر أو أُنْثَىٰ وهو مُؤْمِنٌ فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. سورة نحل شيطانه شات بناري. هاي. অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব। এবং তাদেরকে উত্তম পুরস্কার দান করবো ব্য মালুন তারা দুনিয়াতে যে সৎকর্ম করেছে তার চেয়ে তো অনেক অনেকগুণ বেশি তাদের দান করব এখানে কিন্তু আল্লাহ নারী এবং পুরুষকে পৃথকভাবে বলেছেন দুজনকেই পৃথকভাবে পুরস্কৃতি করার কথা বলেছেন বলেছেন স্বামী হয়তো জান্নাতে চলে গেল স্ত্রী যেতে পারলো না এতে দুর্ভাগ্য নেই গত জমে বলেছিলাম না স্ত্রী যখন মা স্বামীকে কষ্ট দেয় তো হুর পরে বলে কিছু দিনের জন্য আছে কদিন পরেই তো আমাকে চলে আসবে তুমি তো দাগ কাটে না বিশাল ব্যাপার যারা ফ্রেসতে বিশ্বাস করেন তাদের কাছে আমরা বিশ্বাস করি এবং আমার বাস্তবে আমরা দেখি চারতে লাগতে বাচ্চা পড়ে গেছে কিছুই হয়নি কেউ কে ঠেকা যাবে অস এক ক্লাতে পড়ে মরে যাচ্ছে এই মার্কাজে তো ঘটনা বেড়ে যেতে না নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক এই এই জিনিসটা মনে রাখতে হবে আল্লাহ বলছেন হন্না লেবাসুল্লাহ আন্তম লেবাসুল্লাহ হন্না সেটা বাঁকারা একশো সাতাশি আয়াত নারীরা পুরুষের পোশাক এবং তোমরা তাদের পোশাক পোশাক যেমন বিচ্ছিন্ন করা যায় না ঠিক তেমন নারী পুরুষ পরস্পর বিচ্ছিন্ন হতে পারে না তারা থাকবেই মৌলিক কারণ একটাই যে নারী পুরুষ থেকে সৃষ্টি আর পুরুষ মাঠে থেকে সৃষ্টি পুরুষের বাজার থেকে একটা অংশ নিয়ে আল্লাহ আল্লাপা হাওয়া সৃষ্টি করেছেন। অতএব নারী ঘুরে ফিরে পুরুষকে যাবে যেতে বাধ্য সে তাকে থেকে সৃষ্টি করা হয়েছে অতএব পরস্পরের পোশাকের মতো পোশাক করা যায় না নারী পুরুষ পরস্পরের বিচ্ছিন্ন হতে পারে না কিন্তু পরস্পরের পর্দা বজায় রেখে তারা পরস্পরের সহযোগী হবে পরিপূরক হবে যে কোনো নেকির কাজে তারা পুরুষের সহযোগী হতে পারে যেমন শিক্ষাক্ষেত্রে আল্লাহ বলছেন ইন্নামা একশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে যারা জ্ঞানী লোক এ জ্ঞানী আল্লাপাক কিন্তু পুরুষদের খাস করেননি এ জ্ঞানী পুরুষ হতে পারে নারী হতে পারে জ্ঞান শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের সমান অধিকার আছে আল্লাহ রসুলের স্ত্রী মা আয়সা সিদ্দিকা ছোট্ট মেয়ে কয়দিন তিনি আল্লাহ রসুলের কাছে ছিলেন তাতে তিনি দুই হাজার দুইশো দশটি ছিলেন যাতে ব্যাপারে নাকি আমাদের তো দশটা মুস্ত নাই পুরুষরা ফেল তার বাপও ফেল আবর ফেল মেয়ের কাছে বোঝা ইসলাম জ্ঞান শিক্ষা এখানে পুরুষের যেমন অধিকার নারীরও তেমনি অধিকার দুই যুদ্ধে যাওয়া যাওয়া জখমি আহতদের চিকিৎসা সেবা দেওয়া ইত্যাদি কাজ নারীদের ব্যাপক স্বাধীনতা আছে যেমন বদ্র যুদ্ধে ওহদের যুদ্ধে উম্ম সুলাইমকে আল্লাহ রসুল এই সুলাইম তোমার হাতে দুধারি খঞ্জর কেন বুঝে আমি যাচ্ছি আপনার সঙ্গে যুদ্ধ করতে উনি নয়টা যুদ্ধে গেছে যদি কোনো পুরুষ আমাদের আগে আসে খোসামের ভুঁড়ি ফাটাই দেবো এই ধরনের নারী সব নারী সব ওদের যুদ্ধ আহতদের সেবা নারীরা করেছে সিরাত রসুল পড়বেন অনেক কিছু পাবেন তথ্য ওখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ কৃষিকাজে নারী শুনলে তোমার রাষ্ট্র দিয়ে যাবে তাই না চাষ করবে অবশ্যই করবে সুযোগ তাহলে কোনো সমস্যা নেই কে অবকারে মেয়ে আসমা আয়সার বড় বোন নিজে খেজুর গাছের কান্দি পেড়িয়ে ঘাড়া ঘুরে বাড়ি আসতেছে বাসা থেকে পনেরো তিন কিলোমিটার দূরে মাঝখানে আল্লাহ সঙ্গে দেখা তো তুমি এত ঘাড়াকে ঘাড়ে যেতে পারবে আমি উঠব তুমি আমার উঠে কৃষি বসো তো আসমা বলতো যে না আমার স্বামী এটা তো আত্মসম্মানের আঘাত লাগবে আমি আপনার সঙ্গে যাবো না নজরুল হলে কি হবে পুরুষ মানুষ তো দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে যে নারী ইচ্ছা করলে বাড়ির থেকে বেরিয়ে কৃষিকাজে যোগ দিতে পারে যদি কোনো পর্দার সমস্যা না হয় বাংলাদেশে এটা কোনো কালে সম্ভব নয় কিন্তু পর্দার হিসাবে নেই তবে যদি কোথাও থাকে থাকতে পারেন করতে পারেন হালাল উপার্জনে পর্দা রেখে নারীকে কোনো কিছু করতে বাধা দেওয়া হয়নি কোনো কোনো ক্ষেত্রে যেমন ষষ্ঠ হিজড়িতে হোদায় বিহার যুদ্ধের সময় সময় আল্লাহ রসুল কাপেরদের সঙ্গে চুক্তি করলেন করলেন তোমাদের একটা ছিল এই যে আপনাকে মদিনায় ফিরে যেতে হবে পরের বছর আসতে হবে এটা হিনকর চুক্তি না কোনো সাহাবি মানতে রাজি না ওমর মতন মানুষ যে আল্লাহ নবীর সঙ্গে ঝগড়া লাগাইছে আমরা মরবো তাও বলো কিন্তু আমরা এসে উমরা করতে আমরা কি যুদ্ধ করতে আসছি নাকি আল্লাহ রসুল কাউকে বুঝা পারছে না কেউ কথা শোনে না তখন স্ত্রী উম্মে সালামাসী বলছে হ্যাঁ আল্লাহ রসুল আসলে ওরা কেউ শুনবে না এটা কাজ করেন কি করতে হবে আমি আর আপনি মিলে আমি আমরা মাথা নেড়া করে দিই হালাল হয়ে যাবে আরে দুজনে মিলে উটের গলায় তো গো মারলে তো রক্ত বেরই যায় মানে হালাল হয়ে গেল উট কোরবানির করি তাই করি তো যখন সাহেবরা যখন আল্লাহ তুমি নিজে হালাল হয়ে গেছেন উট কোরবানির করি আমরা তাই কি করব তো নাস্তায় সবাই মেনে নিল দেখা যাচ্ছে এই রাজনৈতিক গুরুত্বপূর্ণ পরামর্শও বারেকে অধিকার দেওয়া হয়েছে কিন্তু এইখান লাফিয়ে হয়েছে কি নারীকে বানাইছে আমরা শাসন ক্ষমতা এক নম্বরে নিয়ে চলে গেছে বাংলাদেশের ইতিহাস দেখেন দুইজন পুরুষ মানুষের শাসনের পরে দুইজন মহিলা প্রধানমন্ত্রীর শাসন হলে বাংলাদেশের অবস্থা কি একাচ্ছে ভালো হয়েছে না আরো নষ্ট হয়েছে ও নষ্ট মানে চূড়ান্ত নষ্ট একবার শেষ মহিলাদের কোশ্চিন কালো এই দায়িত্ব আল্লাহ পাক দেন নেই হ্যাঁ ঘর মধ্যে পরামর্শ দিতে পারো এর খলিফা ছিলেন একদিন মহিলারা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে বলতো এরা ইনার প্রশ্ন করা যায় কাছে হাফসা দেখছি আমার আব্বা তো আব্বা না আব্বা তো খলিফা খলিফা আর তখন যুদ্ধ বেরোল তো ভারতীয় তিরুবিদা নিয়ে হতো রাস্তাঘাট তো বুঝতেই পারছেন কবে ফেরবো তার ঠিক তো বলছে আবা ছয় মাসে বেশি পারে না তাই অর্ডার জারি করে দিলেন এই সেনাবাহিনী যে যেখানে আসো সেনাবাহিনী ছয় মাসে বেশি কেউ যুদ্ধের ময়দানে থাকতে পারবো না বাড়ি যেতে হবে পরামর্শ দিলে কে মেয়ে না উনি খলিজ হয়েও প্রত্যেক ঘরে তো নারী আছে স্ত্রী আছে মা আছে বোন আছে মেয়ে আছে আছে না এর জন্য আলাদা মন্ত্রী লাগে না আমার তো মন্ত্রী বানিয়ে গুল পাচ্ছে না এরপরে আবার প্রধানমন্ত্রী বানাচ্ছে আর প্রেসিডেন্ট তো পুতুল কোন দাম নেই হবে তাহলে শপথ পড়ায় ফলে বাংলাদেশের যে অবস্থা হয়েছে আমরা তো চাক্ষুষ প্রমাণ আর কারো বলা লাগবে ইতিহাস পড়া লাগবে নাকি আমরা দেখতে পাচ্ছি অর্থ উপার্জনে অনেকে ধরণা পর্দা পর্দা করে বসে থাকতে হবে টাকা পয়সা কোনো অধিকার নাই নিঃসন্দেহ স্বামীর উপর দায়িত্ব কিন্তু এরপর স্ত্রীর অধিকার আছে অর্থ উপার্জন করতে পারবে পরিষ্কার করে না এক পরে নসিব মেমাক্তাবু বলে নিঃস্বাক্তা পুরুষ যা ইনকাম করবে সেখানে তার অংশ রয়েছে নারী যা আয় উপার্জন করবে সেখানে তার অংশ রয়েছে ঠিক সমান সমান বাস্তব প্রমাণ নেন আল্লাহ রসুল স্ত্রী জয়নাব বিনতে মাহমুনা জয়নাব বিনতে তার উপাধি ছিল উম্মুল মাসাকিন উনি ঘরে বসে চামড়া দাবাগত করতেন ওই চামড়া পাকা করি না এতে উনি যা ইনকাম করতেন সে মানুষ খালি বিতরণ করতেন দাম করতেন নাম হয়ে গেল নাম নিয়ে মিসকিনদের মা প্রখ্যাত সবাই জানেন এত দরিদ্র ছিলেন তার খাওয়া না তার স্ত্রী তিনি ব্যবসা শুরু করলেন তো একদিন যে আড়াল থেকে আল্লাহ নবীর কাছে অর্থাৎ আড়াল থেকে বেলালকে বেলাল আল্লাহ নবীর জিজ্ঞেস করতো স্ত্রীর স্বামীকে জাকাত দিতে পারবে কিনা

নারীর মর্যাদা প্রতিষ্ঠা ইসলাম এবার আসেন মায়ের প্রতি কি মর্যাদা ইসলাম দিয়েছে মান আহাক বেহসনে সাহাবাত ইয়া রসুল্লাহ কল ও মুক জনকি ব্যক্তি যে জিজ্ঞেস করছে হে আল্লাহ রসুল আমার নিকট থেকে সর্বোত্তম সদ্বর পর হকদারকে বলেন তোমার মা তারপর কে মা তারপর কে মা তারপর কে আব্বা কি হলি তাহলে নারীর প্রতি সম্মান হয়নি মর্যাদা তার পিতাতে বর্ণনা করছেন যে একদিন তিনি রসুল্লাহ সাল্লা কাছে গিয়ে পরামর্শ চাইলেন যে আল্লাহ রসুল আমি একটু হজে যেতে চাচ্ছি তা আপনার পরামর্শ কি জিজ্ঞেস করলেন তোমার সংসারে কে আছে মা আছে বৃদ্ধা মা হ্যাঁ ফালজাম জামা মাকে لازم হ গ্রহ হিসাব গ্রহণ করো ফাইনাল জান্নাত ইন জান্নাত প্রয়েসে তার মায়ের তোমার তো মায়ের পায়ের কাছে মাকে সেবা করো হজর না কি এখন ঘরে বেশি। পাই দাও সম্মান করা হলো না ঠিক বাপ儿 ভালো একই করতে আসছে ইন দ রিজলিহিম আরসে অনুবাদে বাপ মা ওবায়্যা বৃদ্ধ সে লেগেছে অনুমতি সাথে উনি পৃষ্ঠা বললেন ফাইনাল জান্নাত ইন দরেজ লাইমা বাপ মার পায়ের কাছে যাও উনি হাস করতে দিলেন না এগুলো পিতামাতার প্রতি মানুষের সন্তানদের কর্তব্যবোধের একটা পাল্টা দলিল আছে বিশাল দলিল একটা istri প্রতি

মাসুলত লিবায়তাহা লিবায়ত সওজিহা ও লিবালদি স্ত্রী জাতি দায়িত্বশীল হল তার নিজের ঘরের স্বামীর ঘরের এবং স্বামীর সন্তানদের দায়িত্বশীল হচ্ছেন স্ত্রী এজন্য মাইদ্রা ঘরতে বਿਰনের সময় পায় না সিলেরা বাড়তে যায় রাজশাহী বাস করে দেখেন যে কত মা রাষ্ট্রের পাশে নদী কত বড় কত পানি জীবন দেখেও এরকম বহু মহিলা আছে দেখে ওদের নিউ চাইলেও যে চাইলে না বাড়ি থাকবো এটা তাদের দোষ এটা তাদের স্বভাব অথচ পুরুষেরা একটু ছুটি ফেলি পর ধরবার পদ্মার ধারে এটা স্বাভাবিক পর্যটনের মৌসুম এখন এলাকায় পর্যটন যাচ্ছে সব পুরুষেরা যদি ঘরে তার নারী ভালো থাকতো সে যদি নিশ্চিত না হতো যে ঘরে আমার মা আছে সব সেই ঠেকাবে স্ত্রী আছে সব সেই দেখাশোনা করবে তা সে নাকি কোথাও যাই পারতো না সব বন্ধ হয়ে যাচ্ছে জাহাজ থাকে সাগরের উপরে নোংর থাকে নিচে ওই তাকে আটকে রাখে যতই ঢেউ হোক জাহাজ কিন্তু ডানি বা যায় না ঠিক পুরুষ যেখানে যাক না কেন তার নোংদ থাকে তার বাড়িতে তার স্ত্রীর কাছে তার মায়ের কাছে ডানি বাসে যেতে পারে সেখানে আসবে প্লেন ওঠে তেত্রিশ হাজার ফুট উপরে আবার এসে নামে মাটিতে এয়ারপোর্টে এরকম নারী এবং পুরুষের সম্পর্কটা এই ধরনের কখনো সে মা কখনো সে বোন কখনো সে স্ত্রী ভিন্নভাবে আপনার সঙ্গে জড়িত কিন্তু কখনো সে এক নয় যারা নারী পুরুষকে এক বলি ফেলে তারা বলে ভুল দুটি জরুরি কিন্তু দুটা চাকা দুই দিকে একসঙ্গে থাকবে না গাড়ি অচল হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যদি কেউ তিনটা কন্যা বা তিনটা বোন কে লালন পালন করে সুন্দরভাবে এই কন্যা লালন পালন বা বোন লালন পালনটা তার জাহান নামের জন্য পর্দা হবে অন্য হাজার যদি দুটো মেয়ে থাকে তো হ্যাঁ সেটাও একটা থাকে সেটাও অর্থাৎ মেয়ে মানুষ করা উনি বলছে অন্য হাজে মেয়ে মানুষ করায় যে যে পুরুষ লোক পরীক্ষায় নিপতিত হয় কোথায় ফেলবে তারই সন্তান সে মেয়ে একা আসেনি দু তিনটে বাচ্চা নিয়ে এসেছে এরকম অনেকের বাড়িতে আছে তাদের প্রতি কোনো রকম নির্যাতন করবেন না বরং উত্তম ব্যবহার করবেন কারণ ওই মেয়ে আপনার জাহান্নাম পর্দা হচ্ছে এটা কিন্তু ছেলেটবেলা বলা হচ্ছে না অতএব এই মেয়ে আমাদের জন্য অনুগ্রহ স্বরূপ রহম স্বরূপ মেয়ে মানুষ করছি বলেই হয়তোবা আল্লাহ আমাকে জাহান্নামতে রক্ষা করবেন একদিন এগুলো আমি চাকর দেখেছি উনিশশো সালে যখন রোহিঙ্গা নির্যাতন হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আটাত্তরের বারোই মে থেকে চব্বিশে মে বারো দিন আমরা রোহিঙ্গা ত্রাণ অভিযানে ছিলাম যুব সঙ্গে ছেলেদের নিয়ে গেছিলাম সেখানে তাদের যে অবস্থা সচক্ষে না দেখলে বিশ্বাস করবে না কারো হাত কাটা কাটা এক কান হাট নিয়ে এসছেন ঝুলতে ঝুলতে কালকে ছিল সুন্দর পরিবার তাদের আজকে স্বামী হারা বাচ্চা নিয়ে চলে আসছে তাদের কে খাওয়াবে কে খাওয়াবে আমরা সেখানে বারো দিন ছিলাম আমার সঙ্গে বারো জন যুব সঙ্গে ছেলে ছিল আসার দিন ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে জড়িয়ে জড়িয়ে কান্না শুরু করলো ভাই আপনি চলে যাচ্ছেন অনেকে আসে দান দিয়ে যাচ্ছে কিন্তু কোনো লোক দেয় না আর আপনার সঙ্গে লোক আছে এখানে কোন কারেন্ট নেই অন্ধকারে বৃষ্টি প্রচন্ড ঝড় বৃষ্টি মে যাই হোক বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে যারা এসব বাস্তব অভিজ্ঞতা পড়াননি তারা এসব থিওরি বুঝবে না যদি কখন আবার একাত্তর আসে বাংলাদেশে তখন বুঝবেন কিভাবে মানুষ অসহায় হয়ে পড়ে কালকে সবই ছিল আজকে কিচ্ছু নাই এখন যারা কোটিপতির ধরা পড়তেছে এদের অবস্থা তাই না কালকে আমার সব ছিল আজকে আমার কিছুই নাই যারা কারাগারে থাকে তাদের কিছু থাকে এমনিতেই আপনি কারাগারে অসহায় কখন দেখা আসবে মানে এর নামে দেখা মানে আত্মীয় স্বজন কেউ যদি কারাগারে দেখতে আসে কারাগারে দেখা শব্দটা অত্যন্ত আকর্ষণীয় আমি কারা ঢুকলাম না কারাগারে ঢুকিয়ে বলতে স্যার আপনার দেখা আসছে আপনার দেখা আসছে কি শুধু আপনাকে দেখার জন্য এসছে আপনার আত্মীয় সঙ্গে তাই নাকি এর নাম দেখা দেখা আসলে এই কথাটা শুনলে সবার মধ্যে আনন্দ উত্তেজনা শুরু হয়ে যায় অর্থাৎ পনেরো দিন পরে বা দশ দিন পরে আত্মীয় স্বর্ণ চেহারা দেখতে পাবো বা তাদের দুটো কথা শুনতে পাবো এই যে কত কত একবার টাটকা দুনিয়াতে আখড়াতে হয়ে যায় ওই একিভাবে যদি জাহান্নাম থেকে অমর মুক্তি পাই একদিন এক ভদ্রলোক আমার সঙ্গে ছিল বুগড়া কারাগারে সে আমার এত ভক্ত সে বলে দেয় না ও শুনে সে জামিন হয়ে গেছে তো বেগগে নিতে আসছে তো এক সঙ্গে থাকি আমরা বেগগেজে কিভাবে নিलोत আমি জানি বুঝতে পারনা যে তীব্র গতিতে সাত চললাম মা দৌড় বাবা তো দূর এটা মিনিট জানা কারো কাছে বিদায় দেন বা সময় মানে মুক্তি পাবে মুক্তির আনন্দে মানুষ এমনি কি পাগলা যদি দুনিয়াতে হতে পারে যার নাম থেকে মুক্তি পাবে যে মেয়ে মাধ্যমে আপনি বেদবা অ্যাতিম প্রতিপালনের মাধ্যমে এটা সম্ভব এই জন্য আল্লাহ রসুল বলছেন কাহা তাই এই আঙুল দুটো দেখায় দেখে বলছেন এতিমের প্রতিপালনকারী আর আমি জান্নাতে দুই আঙুলের মধ্যে থাকবো আর তো কিছু লাগে না মানুষ এমনি টাকা আসতেছে বিল্ডিং হয়ে গেল না হয়ে গেল না কারণ সে জানে আমাকে জান্নাতে যেতে হবে এখানে খালি এতিমখানা আছে আমি আশ্চর্য হয়েছে গত বছরে সাতক্ষীরা থেকে আমাকে একজন ফোন করেছে আমি তো রোজা রাখতে পারছি না তো ফিদিয়া দেবো ফিদিয়া দেওয়ার কোনো এতিমই পাচ্ছে না অবস্থা বুঝতে পারছেন সাতক্রিয়া এতিম কেনা যে করে এতিম হয় সব তো হয়ে গেছে সব বুক তা আপনার ওখানে কোনো এতিম আছে অবস্থা বুঝতে পারছেন আখিরি যেমন এসে গেছে এখন এতিমও পাওয়া যাচ্ছে না আপনি বৃদ্ধ মানুষ আপনি সিএম রাখতে পারছেন না আপনি ফিদিয়া দেবেন তো ফিদিয়া দিলে তো আপনার এতিম মিসকিন খোঁজা লাগবে মিসকিন কিছুই নাই বাড়িতে কাজের বর পাওয়া যায় না এখন তো ঢাকায় অলরেডি চাকরি দিচ্ছে তার তিন ঘন্টা দু ঘন্টা হিসাব কর তার বাইরে যাবে না আস্তে আস্তে দিনটা এমন দিন আগিয়ে যাচ্ছে যে মানুষের দুনিয়া বেশি থাকে কষ্টকর হয়ে যাচ্ছে বিধবা এবং এতিম প্রতিপালন অত্যন্ত নেকির কাজ বিধবা প্রতিপালন আপনি আপনার স্ত্রী বা যে কোনো সময় যে কেউ বিধবা হয়ে যেতে পারে যদি আমি আজকে আমি মরে যাই আমার স্ত্রী বিধবা হবে না যদি কালকে আপনি মারা যান আপনি স্ত্রী বিধবা হবে না বিধবা হওয়ার কোনো ব্যাপারই না যে কোনো সময় একজন মল্লি হয় তো বিধবা পালন করা রেতিম পালন করা এতিমটি একই অবস্থা আজকে বাপ মরে যায় ছেলে এতিম হয়ে গেল দুনিয়া চলছে দুটো মানুষের মধ্যে একজন নারী একজন পুরুষ পৃথিবীর যেখানে আপনি যাবেন সেখানে নারী আছে পুরুষ আছে দুজনে যদি সমান ভাবে চলে সংঘর্ষ লাগবে না আল্লাহ বলছেন লাউকানা যদি এই পৃথিবী পরিচালনা দুজন এলাহ থাকতো তাহলে অবশ্যই তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত ঠিক না আল্লাহ এই এক আল্লাহ কোন দ্বিতীয় নেই শরিক ঠিক সংসারের স্বামী স্ত্রী দুজনে যে সমান পর্যায়ের হয় সংঘর্ষ লাগবে না এই জন্য আল্লাহ বলে দিয়েছেন দুজনই থাকবে ধর তোমার সন্তান কিচ্ছু মাত্র দুজন থাকলে একজন থাকবে নেতা সে হলে পুরুষ মেয়ে নয় এটা হলো ইসলামের বিধান আসলে তো মেনেও চলে সবাই কিন্তু বাস্তবে মেনেও চলে সেটা মুখে যত লম্বজম্ব করুক একই জায়গায় দুজন একজন পুরুষ একজন নারী থাকলে ইচ্ছায় অনিচ্ছায় পুরুষকে লোক এগিয়ে দেয় সামনে

তোমরা মনে রেখে দো আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ হচ্ছেন মহাপ্রাক্রান্ত এবং প্রজ্ঞাবান ভবিষ্যতে কি ভালো আছে মন্দ আছে অর্থাৎ তোমাদের আল্লাহ ভালো জানে অতএব নারী এবং পুরুষ দুজনের মধ্যে পুরুষদেরই শ্রেষ্ঠত্ব রয়েছে নারীদের উপরে কারণ এক নারী পুরুষ থেকে সৃষ্ট আমরা যদি খদ্দা পড়লাম সুরেন এক নম্বর আয়তা অকালকা বলেন না আল্লাহ পাক আদম সৃষ্টি করলেন না অথবা তার থেকে তার জোড়া সৃষ্টি করলেন তাহলে মানুষ অর্থাৎ নারী যাতে সৃষ্টি হয়েছে পুরুষ থেকে নারী যাতে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি নয় যে যাতে সৃষ্টি সে অবশ্যই তার দিকে ফিরে যাবে নারী কখনো পুরুষের জামাতে ইমামতি করে না করে দুদিন পরে তো হয়েছে আমরা খুব মুশিল হয়েছে যে পুরুষ খালি ঈদের জামাতে ইমামতি করবে ওরে সারা বছর সালাত পড়ে না তো ঈদের দিনটি পড়ে তো সেখানে একটা দাবি উঠেছে এই ঈদের জামাতে মহিলার ইমামতি করবে পুরুষ কেন করবে পত্রিকা পড়ছিলাম ওখানকার আলম আলমতে আসে বলছে না তোমাদেরকে অধিকার আল্লাহ পাক দেন নাই তোমাদের অবশ্যই পিছনে মুক্তাদি দিয়ে লাগবে এটাই প্রমাণ করে পুরুষ সবসময় নারীর উপরে থাকবে শ্রেষ্ঠতা দিক দিয়ে তিন কোন নারী কি নবী হয়েছে কোন নারী কি আল্লাহ নবী করেন নাই পার্শ্বিক মারা গেলে পার্শ্ব সম্রাটের মেয়ে বুরাম দখ তিনি তাকে সবাই করলো বাপের সিংহাসনে উত্তরাধিকারী হিসেবে তাকে নিযুক্ত করলো এই খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছলো তখন তিনি শুনেই বললেন লাই ইফলাহা কৌমল ওয়াল্লাহ আমর ইমরাত কোনোদিন ওই জাতি কল্যাণ লাভ করবে না সফল কাম হবে না যারা নারীকে তাদের নেতৃত্বে বসিয়েছে ওরা কিন্তু মুসলমান না ওরা পার্শ্ব মানে বুঝতে পারছেন তো অগ্নি উপাসক তাদের সম্পর্কে যদি একথা হয় তো মুসলমানদের সম্পর্কে কী হবে আমার এই বাস্তব প্রমাণ যে আমরা সফল কাম হই নাই বরং ব্যর্থ হয়েছে গতকাল পর্যন্ত তেইশশো একান্ন জন নিহতর তালিকা পাওয়া গেছে এখন নিহত তালিকা দিন আসতেই আছে এরপর আহত যারা আছে তার তো হিসাব নেই সব তো একটা নারীর জন্য মরে সবগুলো বুঝতে হবে না আর একটা নারী আঠার জন্য পাগল হচ্ছে জি না নারীর বদলে নারী চলবে না পুরুষ আসতে হবে এটা আপনার দিমত পোষণ করেন নাকি নারীর বদলে আবার নারী আসা যাবে না জি না অনেকে লাফাচ্ছে এত সস্তা না যদি দেশের কল্যাণ চায় তাকে পুরুষ লোককে আসতে হবে যাদের মধ্যে নৈতিক দৃঢ়তা আছে সাহস আছে যুদ্ধে যাওয়ার মোকাবেলা করার সব কিছু হিম্মত আল্লাহ যাদেরকে দিয়েছেন তারাই আসবে এরপর মৌলিক কারণ হচ্ছে যে নারীদেরকে আল্লাপাক বৈষয়িক দায়িত্ব থেকে মুক্ত রেখেছেন এবং পারিবারিক দায়িত্ব থেকে মুক্ত রেখেছেন বৈষয়িক দায়িত্ব পারিবারিক দায়িত্ব দুটো থেকে আল্লাহাক যেহেতু নারীদেরকে মুক্তি দিয়েছেন সেই হিসেবে পুরুষেরাই নেতৃত্ব দিবে তবে একটি ব্যাপারে যেটা আমরা সৎসময় বলি ক্ষমতায়ন ক্ষমতায়ন বলি না

সম্মান তার মর্যাদা বৃদ্ধি পায় 71 পরে ধর্ষিতা নারীদের বলা হলো কি বীরঙ্গনা তাই না ওরা বীর হলো সে হলো ধর্ষিতা এসে বীর হলো মাথা কি ঢুগলে সরকার তাদেরকে বীরঙ্গনা لقب দিল বীরঙ্গনার জন্য আলাদা ভাতা দিল ভাতা নিয়ে বাড়িগুলো থেকে মহিলা বাইরে আসেন ও মানে আমরা ধর্ষিতা যে নিকৃষ্ট একটা লোক যেটা হয়ে গেছে গেছে আমরা ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে তার মানে আমরা বিরাঙ্গ না বীর আমার কিসের ওই প্রজেক্টটাও বাতিল হয়ে গেছে কেউ আর থাকি করবে অতজা হাদিসে আল্লাহর সুবহান মান 17 মুসলিমান 17 আল্লাহ ফি দুনিয়া ওয়াল আল্লাহ পাক বলছ না তার রসূলের মাধ্যমে যে ব্যক্তি কোন মুসলমানকে মুসলমানের দোষ গোপন করলো আল্লাহ তাকে দুনিয়া আখরাতে অনেক দোষ থেকে গোপন রাখবেন তিনি বিচার করবেন না ওই মহিলার ধর্ষিত হয়েছে এটা গোপন আছে তিনি বীরাঙ্গনা বলেই প্রচার করে দিলে পত্র পত্রিকা রেডিও টিভিতে বীরাঙ্গনা বীরাঙ্গনা ও তার লজ্জা পাচ্ছে না সে যেটা গিয়েছে ঢেকে রাখো তাহলেই বরং সেহকালে পরকালে মর্যাদা দিতে হবে এবার একটু আমরা দেখি ইসলাম তো বিশ্বাস শুনলেন অন্যান্য ধর্মে নারীকে কি মর্যাদা দিয়েছে হিন্দু ধর্মের নারী জন্মগত ভাবেই একটি পাপিষ্ঠ সত্তা সতী দেহর খবর তো আপনারা জানেন স্বামী মরে গেল বিধবা কুমারী বিধবা স্ত্রী জীবন্ত আগুনে নিক্ষিপ্ত হলো আর বলা হলো উলুধনীদের বলা হলো সতী স্বর্গে তাদের ধারণাই হচ্ছে নারী জন্মগত হয় পাপিষ্ঠ ও দুনিয়া থাকাছে এটা যদি কোনো ধর্মীয় আকিদে হয় সে ধর্মের মানুষ কেন থাকে এই ব্যাপার তাদেরই আমাদের না যারা থাকে তারাই দুই বৌদ্ধ ধর্মের নারী অমঙ্গলের প্রতীক আর কোন ব্যাখ্যা দরকার তিন চীনাদের নিকটে নারী হলো দুঃখের প্রস্রবণ নারীর চাইতে নিকৃষ্ট প্রাণী আর কিছুই নেই চীনাদের আকিদা চার ইহুদি ধর্মের নারী একটি অভিশপ্ত জীব পিতা বা স্বামীর সম্পত্তিতে তাদের কোনো অংশ নেই পাঁচ খ্রিস্টান ধর্মের নারীর স্থান আরও নিচ্ছে তাদের মতে নারী সকল অশান্তির মূল ছয় গ্রিক সভ্যতার অন্যতম রূপকার সক্রেটিসের মতে নারী হল সকল ভাঙন ও বিশৃঙ্খলার উৎস রোমক সভ্যতায় নারী ছিল কৃতদাসীর ন্যায় তাদের কোন মানবাধিকার স্বীকৃত ছিল না আট ইউরোপীয় সভ্যতায় নারীকে শয়তানের অঙ্গ

আয়াত নাযিল করলেন সহায় সম্পদের ভাগ বন্টন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত নাযিল না করলেন তখন আমরা নারীকে কোনো বিষয়ই মনে করতেম না অবস্থা বুঝতে হচ্ছেন মুসলিম শরীফে তাহলে ইসলাম আসার পরে নারী জাতিকে কোন মর্যাদা নিয়ে গেছে একটু বুঝুন নারী জাতির জন্য পুরুষ জাতির জন্য উভয়ের জন্য একটা মৌলিক হাদিস রয়েছে তোমরা তোমাদের জবান এবং গুপ্তঙ্গকে হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হব এটা গুরুত্বপূর্ণ হাদিস তোমরা তোমাদের জবান এবং গুপ্তঙ্গের জামিন হোম আমি তোমাদের জান্নাতের জামিন হব কারণ জেরাহত লেসান আসাদ আঘাত তরবরের আঘাতের চাইতে কঠিন যাকে সহ্য করতে পারে না অতএব এই দূরের সাবধান আর দু নম্বর কি হুন্বাস মনে রেখো নারীরা তোমাদের লেবাস আর তোমরাও তাদের লেবাস পরস্পরের ইসলামের এই যে আট নয়টা সভ্যতার কথা শুনলেন না শুনলেন কোথাও কি পরস্পরের পরিপূরক দেখেছেন সব জায়গায় নারী গুলো সবচেয়ে নিকৃষ্ট অর্গান ডেভিল ইত্যাদি ভাষা কিন্তু একমাত্র ইসলামী নারীকে তার মর্যাদা নিয়ে চলে গেছে আর কোনো কোনো সভ্যতা উচ্চ সম্মান দেয়নি আমরা সেই আদর্শের অনুসারী আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং আমরা আমাদের নারী জাতিকে সুসম্মানে রাখার তৌফিক যেন দিতে পারে আল্লাহবাক আমাদের সবাইকে সেই ক্ষমতা দান করুন